টাকাই সব ভাইয়া, টাকাই সব দুনিয়াতে, জীবনে টাকাই সব। এমন একটা সুগার ড্যাডি হয়তো আমারও দরকার। আসবে যাবে, ইয়াং ছেলে তো ভালোবাসতেই জানে না। ভালোবাসা কিছু না, ভালোবাসা দুই দিনের, আর টাকা হচ্ছে সারা জীবনের। হ্যাঁ, প্রপোজাল তো পেয়েছি, বাট মন মতো কারো থেকে পাইনি। তো তিশা যা করছে আই থিঙ্ক ঠিকই করছে। তো আমিও চাই যে এমন কেউ আসুক আমার জীবনে। টাকা হলে হইলে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো, যদি রিচ হয়। আমার কাছে যখন টাকা থাকবে, আমার পিছে ছেলেদের লাইন থাকবে। রিচ হ্যান্ডসাম টল, এই ভাইয়া আর হইছে এনাফ। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই আসলে, ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসা জীবনে কখনো এসেছে? না ভাইয়া, এখনো অনেক ছোট, আসার সময় হয়নি। কেন আসে না, লাগে নাই। আর ভালোবাসার সংজ্ঞা যতটুকু আমি বুঝতে পারি, খেয়াল রাখা। এই আমরা একটা মানুষের রুচি সম্পর্কে খেয়াল রাখতেছি, তার পছন্দ না পছন্দ সম্পর্কে খেয়াল রাখতেছি, তারপর তার শরীর সুস্থ আছে কিনা খেয়াল, খাওয়া দাওয়া করেছে কিনা খেয়াল রাখছি, যেমন আমার মা আমার জন্য করে। তো ভালোবাসার সংজ্ঞা বলা যায় যে হ্যাঁ, খেয়াল রাখা একটা মানুষের। হ্যাঁ, প্রপোজাল তো পেয়েছি, বাট মন মতো কারো থেকে পাইনি। কি বলে প্রপোজ করছি? ভালো লাগে, পছন্দ করি, ভালোবাসি, এই আর কিছু না। ফুল দিয়েছিল? না, হয়তো অতটা সুন্দর না যে ফুল পাইনি আমি। না, সেটাও কোনো ব্যাপার না। থাকে না একটা মেয়ে তো ছোটবেলা থেকে জল্পনা কল্পনা থাকে যে না হ্যাঁ, আমার হাজবেন্ড এমন হবে অমন হবে। তো আমি যেরকম চাচ্ছি হয়তো সেরকম আসেনি। সব মেয়ে যেমন চায়, রিচ হ্যান্ডসাম টল, এই সুন্দর, রিচ তো সবাই চায়। এখন আপনিও যখন একটা মেয়ের পিতা হবেন, তখন চাবেন যে এমন একটা ছেলের কাছে আপনার মেয়েকে দিতে যে কিনা আপনার মেয়ের জীবনে কোনো কষ্ট হতে না দেয়। আর মেয়েরও স্বপ্ন থাকে যে যখন আমি কারোর সাথে সংসার করতে যাব, যে আমি যেন আমার পাঁচটা পাই, সম্পূর্ণ পাই। ওই যে টাকা, হ্যাঁ অবশ্যই টাকার খেলাই বলা যায়। কারণ ওর মতো একটা মেয়ে অবশ্যই বিয়ে করবে যে নিউলি ডাক্তার ইঞ্জিনিয়ার এমন টাইপ কোনো ছেলেকে। এখন ও যেহেতু এত বছর বয়সী একটা মানে লোককে বিয়ে করছে, তো অবশ্যই টাকার জন্যই, একটা ভালো থাকার জন্যই, একটা সিকিউর লাইফ পাওয়ার জন্যই, এটাই বলবো। আমি তো জব করি ভাইয়া, তো স্ক্রোল করার সুযোগ খুবই কম থাকে। ফোন থাকে আমার ম্যানেজারের কাছে, মানে কাউন্টারের কাছে জমা দিয়ে ডিউটি করতে হয়। বাট রাখে যখন, রাত্রে যখন আমি স্ক্রোল করি ফোন, তখন মনে হয় যে এমন একটা সুগার ড্যাডি হয়তো আমারও দরকার। কারণ জীবনে টাকাই সব। ইয়াং ছেলে তো ভালোবাসতেই জানে না। এই যুগে আইসা একটা লয়াল পার্সন পাওয়া, এটা খুবই কঠিন। এখনও আমার সামনে এক, আমি বাসায় যাওয়ার পর আরেক। তো বলতে গেলে এখন আগের যুগের মানুষই জানে যে ভালোবাসা কী, বা একটা মানুষকে কীভাবে ভালোবাসতে হয়। তো তিশা যা করছে আই থিঙ্ক ঠিকই করছে। তো আমিও চাই যে এমন কেউ আসুক আমার জীবনে। অবশ্যই টাকা হলে হইলে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো, যদি রিচ হয়। টাকাই সব ভাইয়া, টাকাই সব দুনিয়াতে, জীবনে টাকাই সব। আপনি যখন মারা যাবেন, কবরস্থানে আপনার কবর খোঁড়ার জন্যে, কাফনের কাপড় পরানোর জন্য সেখানেও আপনার টাকা দরকার। সো টাকাই সব। ভালোবাসা কিছু না, ভালোবাসা দুই দিনের, আর টাকা হচ্ছে সারা জীবনের। আসবে যাবে, আপনার কাছে যখন টাকা থাকবে আপনার পিছে মেয়েদের লাইন থাকবে, আমার কাছে যখন টাকা থাকবে আমার পিছে ছেলেদের লাইন থাকবে। টাকার পাওয়ার এত, হ্যাঁ এটারই চাহিদা বেশি আমার মতে। এখন আমি বাকি সবার মতামত জানি না। সুগার ড্যাডি হোক বা না হোক, ওয়েল সেটেলড বা হ্যাঁ ওয়েল এডুকেটেড, ওয়েল সেটেলড মানে ছেলের বা পাত্রেরই চাহিদা বেশি। এই ভাইয়া আর হইছে এনাফ।